আজকের বিষয় পদার্থবিদ্যায় ডক্টরেট ডিগ্রি প্রাপক প্রথম বাঙালি মহিলা পূর্ণিমা সিনহা। পূর্ণিমা সিনহা একজন স্বনামধন্য বাঙালি পদার্থবিজ্ঞানী ছিলেন। তিনি প্রথম বাঙালি মহিলা যিনি পদার্থবিদ্যায় ডক্টরেট ডিগ্রি অর্জন করেছিলেন। তাঁর গবেষণার মূল বিষয় ছিল মৃত্তিকাস্থিত খনিজ পদার্থের এক্সরে ক্রিস্টালোগ্রাফি। 1927 সালের 12ই অক্টোবর কলকাতায় একটি প্রগতিশীল পরিবারে পূর্ণিমা সিনহা জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম নরেশ চন্দ্র সেনগুপ্ত। তিনি পেশায় একজন উকিল ছিলেন। তাছাড়াও তিনি প্রায় 65টি বই লিখেছিলেন। তাঁর লেখা বাংলা এবং ইংরাজি প্রবন্ধ তখনকার বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হতো। তিনি নারী শিক্ষা এবং নারী পুরুষের সমান অধিকার বিষয়ে অনেক লেখালেখি করেছিলেন। চার বোনের মধ্যে পূর্ণিমা সবথেকে ছোট ছিলেন। পূর্ণিমার প্রাথমিক শিক্ষা শুরু হয় কলকাতার লেক স্কুল ফর গার্লসে। এরপর তিনি আশুতোষ কলেজ, স্কটিশ চার্চ কলেজ এবং সবশেষে রাজাবাজার বিজ্ঞান কলেজ থেকে পড়াশোনা শেষ করেন। 1956 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি পদার্থবিদ্যায় ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। পূর্ণিমা সিনহাই হলেন প্রথম বাঙালি ছাত্রী যিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় ডক্টরেট করেছিলেন। তিনি এই সময় প্রখ্যাত পদার্থবিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বোসের অধীনে ডক্টরেট করেছিলেন। তিনি তাঁর ডক্টরেটের জন্য প্রয়োজনীয় এক্সরে সরঞ্জাম কলকাতার ফুটপাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বাতিল সাজ সরঞ্জামের মধ্যে অনেক কিছু খুঁজে খুঁজে জোগাড় করেছিলেন। পূর্ণিমার বিবাহ হয় সুরজিৎ চন্দ্র সিনহার সঙ্গে। সুরজিৎ পেশায় একজন নৃতত্ত্ববিদ এবং অধ্যাপক ছিলেন। একটা সময় সুরজিৎ শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। তিনি ভারতীয় উপজাতি এবং আদিবাসীদের নিয়ে বেশ কিছু কাজ করেছিলেন। পূর্ণিমা সিনহা এবং সুরজিতের দুটি কন্যা সন্তান সুপর্ণা ও সুকন্যা, যারা দুজনেই পদার্থবিজ্ঞানী। পূর্ণিমা সিনহা অনেক গুরুত্বপূর্ণ গবেষণার কাজ করেন। বিভিন্ন ধরনের মাটি নিয়ে তিনি বেশ কিছু গবেষণামূলক কাজ করেছিলেন। তার মধ্যে মৃত্তিকাস্থিত খনিজ পদার্থের এক্সরে ক্রিস্টালোগ্রাফি বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই গবেষণার জন্য তিনি আসাম অয়েল কোম্পানি থেকে সাহায্য পেতেন, যা কিনা সেই সময় একটি অভিনব ঘটনা ছিল। কারণ সে যুগে গবেষণা ও শিল্পের এই ধরনের যোগ খুব একটা ছিল না। 1963 সালে তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে বায়োফিজিক্স বিভাগের সাথে যুক্ত হন। এখানে তিনি জীবনের উৎস প্রকল্পের সাথে যুক্ত ছিলেন। এরপর দেশে ফিরে তিনি জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া এবং জেসি বোস ইনস্টিটিউটের সাথে যুক্ত হন। তাঁর জীবনের শেষ দিকে তিনি সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউটে যোগ দিয়েছিলেন। এখানে তিনি মৃত্তিকাস্থিত খনিজ এবং সেরামিকের রং সম্পর্কিত কাজ করেন। বাংলা এবং ইংরাজি দুই ভাষাতেই তিনি সমানভাবে লেখালেখির কাজ করে গেছেন। সত্যেন্দ্রনাথ বোস কর্তৃক প্রকাশিত বঙ্গীয় বিজ্ঞান পরিষদ পত্রিকায় জ্ঞান ও বিজ্ঞান নামক একটি কলম তিনি নিয়মিত লিখতেন। পরে এই পত্রিকা তাঁকে বিশেষ সম্মানে সম্মানিত করে তাঁর লেখার মাধ্যমে মানুষের মধ্যে বিজ্ঞান সম্পর্কে আগ্রহ গড়ে তোলার জন্য। 1970 সালে তিনি অ্যান অ্যাপ্রোচ টু দ্য স্টাডি অফ ইন্ডিয়ান মিউজিক নামক একটি বই লেখেন। এই বইটি বাংলা তথা ভারতের লোকসঙ্গীত বিষয়ক বই। 1990 সালে তিনি বিখ্যাত পদার্থবিদ আরভিন শ্রোডিঙ্গারের মাইন্ড অ্যান্ড ম্যাটার বইটি বাংলায় অনুবাদ করেন। তাছাড়াও তিনি পদার্থবিদ ও রসায়নবিদ কামেনেতস্কির আনরিলিভিং ডিএনএ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মলিকিউল অফ লাইফ লেখাটিও বাংলায় অনুবাদ করেন। তিনি অনেক পত্রপত্রিকায় ভারতীয় সঙ্গীত নিয়ে লেখালেখি করেছিলেন। তাছাড়াও সত্যেন্দ্রনাথ বোসের সম্পর্কে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ লেখা লিখেছিলেন, যার মধ্যে অন্যতম হল বিজ্ঞান সাধনার ধারায় সত্যেন্দ্রনাথ বোস এবং সত্যেন বোসের ব্যক্তিত্ব ও মননের ধারা।
আমার কথা নামক একটি আত্মজীবনীও তিনি লিখেছিলেন। লেখালেখি এবং বিজ্ঞান চর্চা ছাড়াও তিনি একজন কণ্ঠশিল্পীও ছিলেন। ভারতীয় রাগ সঙ্গীতে তাঁর দক্ষতা ছিল অতুলনীয়। তিনি তাঁর সঙ্গীতের তালিম নিয়েছিলেন তখনকার দিনের প্রখ্যাত শিল্পী যামিনী গাঙ্গুলির কাছ থেকে। তাছাড়াও তিনি কিংবদন্তি শিল্পী পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষের কাছে তবলার তালিম নিয়েছিলেন। মেয়ে হিসাবে তবলা শেখাও সে যুগের ক্ষেত্রে এক অভিনব ব্যাপার। এছাড়া তিনি ছবি আঁকতে, ভাস্কর্য তৈরি করতে এবং বই পড়তে খুব ভালোবাসতেন। বিখ্যাত চিত্রশিল্পী গোপাল ঘোষের কাছ থেকে তিনি ছবি আঁকা শিখেছিলেন। তাঁর বাড়িতে প্রচুর দুষ্প্রাপ্য বই এবং পত্রিকা ছিল। অবসর সময়ে তিনি বই পড়তেই বেশি ভালোবাসতেন। অবসর নেওয়ার পরে তিনি শান্তিনিকেতনে চলে যান এবং সেখানে বিশ্বভারতীর সঙ্গীত ভবনে সঙ্গীত এবং পদার্থবিদ্যা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ কাজ করেন। তাছাড়াও বিশ্বভারতীর উপাচার্যের থাকার জায়গায় তিনি একটি অসাধারণ দেওয়াল অঙ্কন তৈরি করেন। অবশেষে 2015 সালের 11 জুলাই পূর্ণিমা সিনহা পরলোক গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 88 বছর। পূর্ণিমা সিনহা একজন বিদুষী নারী ছিলেন। এই বহুগুণা সম্পন্না মানুষটিকে বাঙালি তথা ভারতবাসী চিরকাল মনে রাখবে।